তোমরা কাঠের উপরে এরকম ডিজাইন কোন না কোন সময় তো দেখেছো, তবে তোমরা কি সেটা জানো এগুলো তৈরি করে কেমন করে? যাতে কাঠের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো হয়, সেই জন্য সবার আগে ওগুলোকে ইলেকট্রোলাইট পেন্ট দিয়ে পেন্ট করা হয়। তারপরে প্রচন্ড হাই ভোল্টেজে কারেন্ট পাঠানো হয়। তারপরে কাঠের যে যে অংশ থেকে কারেন্ট গুলো যায়, সেই সেই অংশগুলো পুড়ে গিয়ে এরকম ধরনের ডিজাইন হয়ে যায়।